আসসালামু আলাইকুম, আমি এস এ ফারুক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটি স্কুলের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। যে টিউটোরিয়ালে দেখতে পাবেন আপনারা কী করে ওয়েবসাইটটিকে আপডেট করতে হবে। এ পর্যায়ে দেখানো হবে গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো আপনারা কী করে আপডেট করবেন। বরাবরের মতোই আমরা নিচে আমরা ব্যাকএন্ডে যাব। এখানে গিয়ে দেখবেন লেখা আছে গুরুত্বপূর্ণ লিঙ্ক। গুরুত্বপূর্ণ লিঙ্ক মাউসটা রাখার পর ডান পাশে আপনাকে নিচের দুইটা অপশন মানে মেনু দেখাবে। একটা হচ্ছে ওয়েবসাইট টেক্সট লিঙ্ক, একটা হচ্ছে ওয়েবসাইটের লোগো সহ ওয়েবসাইটের লিঙ্ক। দেখুন এগুলো হচ্ছে টেক্সট লিঙ্ক আর এখানে হচ্ছে লোগো সহ লিঙ্ক। এই জন্য ভাগ করা দেওয়া হয়েছে যেন সহজেই আপনারা বুঝতে পারেন। তাহলে আমরা ওয়েবসাইটের টেক্সট লিঙ্কগুলোকে আপডেট করব। আগের লিঙ্কগুলো যদি আমরা বাদ দিতে চাই তাহলে কী করব, এখানে ক্লিক করব, তারপর ট্রাশ অ্যাপ্লাই। ডিলিট হয়ে গেল। আমরা যদি এখানে এসে রিফ্রেশ দিয়ে দেখি, শুধু টেক্সট লিঙ্কগুলো চলে গেছে। আমরা এখন টেক্সট লিঙ্কগুলো আপডেট করবো। ওয়েবসাইটে টেক্সট লিঙ্ক দিন এখানে। তাহলে এখানে বলা আছে, এখানে ওয়েবসাইটের নাম লিখুন। ধরুন ওয়েবসাইটের নাম হচ্ছে মিনিস্ট্রি অফ ইরিগেশন। কপি পেস্ট, ওয়েবসাইটের লিঙ্ক দিন। ওয়েবসাইটের লিঙ্ক কপি করলাম, এখানে এসে পেস্ট করলাম, শেষ। পাবলিশ। আমরা একটু অপেক্ষা করছি। এখানে এসে যদি আমরা রিফ্রেশ দেই তাহলে এখানে একটা লিঙ্ক চলে আসবে। আমরা আরেকটা লিঙ্ক দেব। যদি আরেকটা লিঙ্ক দিতে চাই তাহলে অ্যাড নিউ। এখানে ওয়েবসাইটের নাম, তাহলে আমরা এখানে ওয়েবসাইটের নাম হচ্ছে EMIS, এখানে হচ্ছে তার লিঙ্ক। কপি করলাম, পেস্ট করলাম, পাবলিশ। আপডেট হচ্ছে এই লিঙ্কটা। এখানে এসে যদি আমরা রিলোড দিই তাহলে দেখা যাবে কি পরের লিঙ্কটা এখানে চলে এসেছে। আমরা যদি তাহলে এখানে ক্লিক করি মিনিস্ট্রি অফ ইরিগেশন, দেখি ওই ওয়েবসাইটে যায় কি না। ক্লিক করলে আমাদের ওয়েবসাইট ঠিকই থাকবে, নতুন একটা উইন্ডোতে ওই ওয়েবসাইটটা ওপেন হবে। এই যে মিনিস্ট্রি অফ ইরিগেশনের ওয়েবসাইট। আচ্ছা, এখন আমরা দেখব এগুলি কী করে আপডেট করতে হয়। আচ্ছা, আমরা তাহলে গুরুত্বপূর্ণ লিঙ্ক, লোগো সহ ওয়েবসাইটের লিঙ্ক, লঘু সহ ওয়েবসাইটের অনেক লিঙ্ক এখানে আছে, এগুলো আমরা ডিলিট করে দেব। আচ্ছা, এখানে হলো অ্যাড নিউ, অ্যাড নিউ। ওয়েবসাইটটির লিঙ্ক দিন এখানে, ঠিক আছে। তো ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিলাম, ধরেন ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এটা, কপি করলাম ওয়েবসাইটের লিঙ্ক। আর ওয়েবসাইটের লোগোটা দিব এখানে, যে সিসার্ট ইমেজ, সেট পিসার্ট ইমেজ, কিসের ইয়াটা, জাতীয় তথ্য বাতায়ন আছে কি আগে আপলোড করা। যাই হোক, আমরা একটা আপনার লোগোটা আপলোড করে সাপোজ এই লোগোটা ধরে নিলাম, এটা লোগোটা এসে সিলেক্ট করে দেবেন, পাবলিশ। তাহলে দেখুন এখানে, সরি,
আমরা এখন যা দিলাম সেটা চলে আসছে। এভাবেই আপনারা লঘুসহ লিঙ্কগুলো আপডেট করতে পারেন। তো লঘুসহ লিঙ্ক দেওয়া যাবে 6টা, আর টেক্সট লিঙ্ক দেওয়া যাবে বোধহয় 16টা। এভাবে আপনারা এগুলি আপডেট করে রাখতে পারেন। তো ধন্যবাদ যারা এই টিউটোরিয়ালটি দেখেছেন।